देखो उनकी खुशियाँ ले। कच्चा बादाम, कच्चा बादाम, कच्चा बादाम। गौतम वर्षिया छिप। बादाम। केंद्रीय। अरे। नहीं बादाम बादाम। Hey guys, আমরা দুই ভাই খাই দাই এন্ড ঘুরে বেড়াই। বেসিক্যালি বন্ধুরা আজকে আমরা কোথাও খাইতে যাচ্ছি না বা কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওর বার্থডে আজকে, তো ওকে আমরা সবাই ব্রেস্টার আপু বলে ডাকি। মানে ও অনেক খ্যাত, তারপর কী বল মার্কা মারা, মানে যা আছে সব ও ঠিক আছে। ও কিন্তু পড়ালেখা একটু ভালো পারে, সেই জন্য স্যার ম্যাডাম ওরা আদর করে। কিন্তু ভাই ওই তো আমরা তো জানি ওই কেমন, ঠিক আছে ভাই একটু ভালো হওয়া ভাই। আর একটা কথা গাইস, ও যদি বিয়ে করতো ঠিক আছে ওর মতো ওর মতো একটা বাচ্চা থাকতো, চাচুকো আমার চাচুকো, এরকম এরকম করে আমার ডাকতো, চাচু চাচুকে ডাকতো। আর ভাই তুই বিয়া কর ভাই, বিয়া কর, একটু ক বিয়া করতে পারা, ওটা আজকে খাবো না, বিয়াটা আজ খাবো না। কিরে ভাই তুই বিয়া করবি না, প্লিজ ভাই প্লিজ বিয়েটা কর, এই শীতে আমরা কই যাবো, কই যে আমরা যে টিম মেম্বার আছি এই শীতে কই গিয়ে দাওয়াত খামু। তুই প্লিজ কমেন্ট আয়া তোর বিয়ের তারিখটা দে ভাই, আমরা সবাই মিলে গিয়ে আমাকে বন্ধু বান্ধব মিলে গিয়ে তোর দাওয়াতটা খাইয়া মুনে। আর স্পেশাল একটা মা ঠিক আছে পুরা তোমার বিয়েটা কোপা দিয়াম। আর একটা দিকে তুমি দেখছো না সেলিব্রিটি এখানে কথা বলছে, দেখো না এখানে আরে মিয়া আপনি যে টেগাই শুনেন আপনি টেগাই আমার ডাক করেন নাইলে বাবা যাই লন উল্টো মিয়া। হ্যাঁ বন্ধুরা এতক্ষণ আমরা সবাই মজা করলাম, তানবিরও মজা করছে, আর ক্যামেরার পিছে ছিল রানা, রানা এতক্ষণ আসে নাই, তো আসিফও আসে নাই, আসিফকে আমরা একটু পর পিক আপ করতে যাব। তো আজকে তোমাদের তো বললামই যে বর্ষা আপু বেস্টার আপুর আজকে বার্থডে, তো ওর বার্থডেটা আমরা উইশ করব। ও জানে না, ওকে আমরা কিচ্ছু জানাই নাই। তো এই ছিল মূলত ইন্ট্রোটা। তো এখন আমরা সরঞ্জাম কিনতে যাব, যা যা লাগে বার্থডে কেক যা লাগে আর কি সব কিছু কিনতে যাব। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে একটু ওয়েট করতে হবে তোমাদের, তো ছোটোটা টুইন্স দেবো, টুইন্সের পরে আবার আসতেছি। চলে আসছি বন্ধুরা, চলে আসলাম আবার আমাদের ছাদে। তো আমরা ভাবছিলাম যে অনেক রাত্রি হয়ে যাবে আমাদের আস্তে আস্তে, বাট রাত হয় নাই, আমরা সন্ধ্যার আগে এখানে আসা করছি এবং সব কিছু কেনাকাটা শেষ। হ্যাঁ মানে সব কিছু আর কি যাই বলে আর কি। এখন রানা ওইখানে চলতে আসি, দেখি রানা কী কী আনছে। আমি অনেকক্ষণ পর আসলাম, এই যে এটা হচ্ছে যে এটার মধ্যে আমরা কিনে আসছি, দেখো এটার মধ্যে আমরা বাদাম নিয়ে আসছি, নাও তুমি এটা নাও বাদাম, কো কাঁচা বাদাম, বাদাম দেখো আমরা বসার জন্য বাদাম কিনে নিয়ে আসছি। এই যে হচ্ছে যে বাদাম, বাদাম টেন্ডিং এ আছে, এই জন্য আমরা ওকে বাদাম গিফট দিব। কোনো প্যাকেট খুঁজে পাচ্ছিলাম না, তাই প্যাকেট মূলত আমরা লাইটের একটা প্যাকেট নিয়েছি, এটা র্যাপিং করে এটার ভিতরে আমরা কাঁচা বাদাম ঢুকিয়ে ওকে দিব। সো এই পর্যন্ত কি আসো, আমরা এখন সব মেটেরিয়াল কাজটা আমরা এখন শুরু করব। তার আগে দেখিয়ে নিই আমরা কী কী আনছি ওর জন্য। যেগুলো এগুলো এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এদিকে আসো, এদিকে আয়, এগুলো এগুলো এই নিচে উপর ছিঁড়ে হয়। আমি দেখে এদিকে আসো, এই যে এটা হলো দুটো, এটা হলো বর্ষার মাথায় ফাটাবো, আজকে বর্ষার মাথা আজকে ফাটাবো। আর স্প্রে এনেছি তিনটা, স্প্রে তিনটা মোমবাতি আছে সাথে, সাথে ঝর্ণা আছে আর কি। ও জরি বর্ষা তোমার নাকি তোমার অ্যালার্জিতে অনেক সমস্যা, আজকে কোনো অ্যালার্জি মানবো না, আজকে আমার সবাই তোমার মুখে চমকি মাখাবো, রেডি থাকো, জাস্ট রেডি। আর তোমার বিয়েটা কবে এটা কমেন্টে, এই চুপ থাকো, ব্লক ব্লক করছি না, চুপ চুপ, ওকে চুপ থাকো সবাই। আচ্ছা এত কথা বাদ, এখন এটা র্যাপিং করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ বাদাম বাদাম,
আমরা এখন এটা র‍্যাপিং করব সো র‍্যাপিং এর কাজটা দেখো আমরা কত এনজয়ের সাথে করি আর ক্যামেরা এখন আছে হচ্ছে আসিফ এতক্ষণ আমি ছিলাম আসিফ আমাদের সাথে জয়েন করছে আসিফ হাই হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ ইয়েস সো এখন আমরা এগুলো র‍্যাপিং করি নাকি আসিফ হ্যাঁ করো টুপিটা আমি আগে পরে দাও এটা নিয়ে আসছি বসার জন্য এই টুপিটা নিয়ে আসছি ড্যাপ ব্রো ড্যাপ ব্রো না 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 তুমি এটা হ্যাপি বার্থডে গান গাও হ্যাপি বার্থডে টু ইউ ওরে রে রে আজকে গানটা সলিউশন হবে এটা আজকে গান গাবো বর্ষার বার্থডেতে আজকে এই গানটা আমরা গাবো ঠিক আছে অথই ওই যে ওই যে পে ফার্মাসি পাইছেন যে এরা এরা বি কর ভাই র‍্যাপিং করতেছে লাইটের বক্স অথই 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 এদিকে আসো এদিকে আয় এদিকে এদিকে শুন একটা কথা বলবো শুন না যা আন্টি অথরে কিন্তু আমরা অনেকবার আসতে বলতাছি কিন্তু অথরে আসতাছে না আপনার মেয়েকে একটু সুজা করেন আপনি তো কোন যে আমার মেয়েকে ব্লগে নেন না নেন না এই যে বলতাছে আসে না বলে দিয়ে আসতে নেক্সট টাইম বাদাম নিয়ে গেছে বিট লবণটা আমি খাই এই রানা রানা তুমি কি করো মূলত এখন এই র‍্যাপিং এর কাজ করব কিন্তু কাগজের জন্য আর কি এখন থেমে আছি কাগজটা এটার মধ্যে কাগজ না দিলে তো হবে না এই প্যাকেটটা বেশি বড় হয়ে গেছে গাইস এই জন্য মূলত এটার মধ্যে আগে কাগজ দিতে হবে তারপরে তারপরে বাদামটা ঢুকাই দেব বন্ধুরা এরা হচ্ছে যে আমাদের বাড়িতে মানে সৈন্য সৈন্য বলতে যা বোঝায় এরা হচ্ছে তাই এই একটা সৈন্যর নাম কি পুরো নাম বল ইসরাত জাহান অহনা তোমার নাম কি আমি দিয়া তারপর এটা বসাবো নয়তো নড়াচড়া করবো বুঝে যাব সো এই ধর ধর রে শির একটা করে শির আমরা এখন এটার মধ্যে দিয়ে দিছি এখন এটার মধ্যে হইতেছিল আমরা বাদাম দিছি বাদামের উপর কাগজ যাতে নড়াচড়া না করে যাতে বুঝতে না পারে এই জন্য ইংলিশ বলো বলো আমি ভালো আছি ইংলিশ বলো আমি ভালো আছি কি হলো ও আমার ইংলিশটা মাইনার আমি ভালো আছি তো আইও তো আমি আমি বলো মাই আমি মাই আমি কিন্তু বাংলায় বলি আমি বাংলায় কই আমি ভালো আছি না তুমি ইংলিশে বলো যে আমি ভালো আছি ইংলিশে বলো মাই আমার বড় ভাইয়ের ফ্রেন্ড তোমার আমার বড় ভাই কাগজ ঢুকাই না রে আসি আমার জন্মদিন কয়বার আছে ভাই কয়বার আছে জন্মদিন একবার না জন্মদিন ব্লগ দাও না তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই আমি তো দেখি আমার মোবাইলই তো না আমার মোবাইল চুরি ভাই রানা ওকে ধরো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই ওরে বলো ফোন কি হয় চুরি হলো না বাড়িতে ছুঁয়েছি দিতে ভাই তো আজকে ফোন খাটের উপর ছুঁয়েছি ফোন চুরি হয়ে গিয়েছে কিভাবে চুরি হলো ছোট ঢুকলো কিভাবে ঘর খোলা ছিল আমরা গিয়েছি গাছ কাটতে কি করে ওই
সময় মোবাইলটা চুরি হয়ে গিয়েছে। ও মানে তোমরা গিয়েছো কি কাটতে? গাছ না গাছ কাটতে। ঢাকা শহরে গাছ পেলা কই? গ্রামে গ্রামে। তোমরা মানে গ্রামে ছিলা? গ্রামে চুরি হয়ে গেছে তাই? ওদের তো চুরি হয় নাই। এখন তো মোবাইলই নাই। দাদভাইকে আসি না। আরে যাও তুমি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। বলো আমার ভাইয়াদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দে। ভালো করে সাস সাস। এটা বলতেছি আমার লজ্জা লাগে ব্লগে আসতে। এটা একটা কিউট কিউট তোমার নাম কি ভাই? আয়া জোরে বলো। আসো আমার কাছে আসো 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 বলো। আয়ান বলো। আমার নাম আয়ান। সুন্দর এদিকে বলো। বন্ধুরা অবশেষে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমরা সব কিছু রেডি করে ফেলছি। তো মূলত ওকে আমরা সারপ্রাইজটা দেওয়ার জন্য এত কিছু করা। তো এই এত কিছু করার জন্য আমাদের একটা ভিডিওতে লাইক দিবেন। মানে হুদাকে আমি লাইকটা চাইলাম, ঠিক আছে? কোনো কী বলো এটা কি কোনো রিজন নাই, কোনো রিজন নাই। এই যে আমাদের সন্দেশ আমরা পাকাইছি, সন্দেশ এই সন্দেশের মধ্যে আচ্ছা এই প্ল্যানটা আমার ছিল। এটা কি ভাই, কেউ কারো কেউ গিফট দিলে এমনি কেউ দেয় দেয় না ভাই? এটা কিন্তু নিউ স্টাইল আমরা বাই করছি। আজ থেকে এই ভিডিওটা ভাইরাল করে দেন, বুঝছেন? তাহলে লাইক দিতে, টিকটকে সব সময় সন্দেশ চলবে, ঠিক আছে? আমরা সন্দেশ বানাইছি। এটা আজকে ফাটা মোর মাথায় না ফাটা, এটা ওটা মারি প্রতিমা একবার। আচ্ছা যাই হোক, তো আমরা বাদাম গিফট করলাম ওকে, যেহেতু বাদাম চলতেছে, বাদাম ট্রেন্ডিং আছে। তো বাদাম গিফট করবো, দেখবো ইয়াটা কি হয়, মানে ও কিভাবে তাকায় বাদামটাকে। বাদামটাকে মানে আর একটা ওদের ডান্স করাবো বাদামকে। বাবা ওখানে ওদের বক্স আছে তো ভালোই বক্স, ওদেরকে ডান্স করাবো ও বাসায় গিয়ে। তো তোমরা দেখতেই পারবা কি কি হয় কি না হয়। তো আমরা ওদের বাসায় যাবো, দুই তিন মিনিট আমাদের বাসায় যেতে এখান থেকে ধারে কাছেই, পাঁচ মিনিট লাগে। তো এই আর কি মূলত। তো লেসি ওদের বাসায় যাওয়া যাবে। বন্ধুরা এটা হলো পাঁচতলা। আমি যাই না, আমার কেন জানি ভয় করতেছে অনেক। মানে আমি স্কুল মোয়ার কিন্তু আমার অনেক ভয় করতেছে, জানি না কি জন্য। আসো উপরে তেলা, উপরে ওদের উপরে তেলা হয়তো বাতি নেই। আমি অন্য আঙ্কেল এই তো এখন আলো আসছে। যাই হোক, আলোর ভিতর মারা দরকার ছিল। আমি দেখি আমরা মিস করতেছি সবাই, প্রচুর মিস করতেছি। ছটা হাত দিলে হবে, খুলে খুলে নেই। আচ্ছা আমরা প্যাকেটে পাই নাই, আমরা একটা মিশের প্যাকেটে নিয়ে আইছি, লাইটের প্যাকেট, লাইটের প্যাকেটে। আচ্ছা ভালো হয়েছে, এনার্জি লাইট দিলে ভালো হয়েছে। আমাকে বিয়ে ইচ্ছা তো লাইট লাগবে যাবে।
হাতালি দিও সবাই, হ্যাঁ সারা বাইক করে নি ব্লেডটা কাটো। আরো আছে, চিন্তা করো না, এই যে ফার্স্ট বুঝছো, এটা ফার্স্ট বক্স, এরপর আরো বহুত বক্স আছে, বক্স কই বক্স ট্যাগ দেরছে কি বাই করো হ্যালো হ্যাপি বার্থডে দেখো তুমি কি খুশি অনেক, কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম, গতবার পেঁয়াজ ছিল আজকে দিব না, মনে দিলে ফেলাও গরম লাগবো। এই পয়েন্টটা ভালো করে হইব, ঠিক আছে, এটা নিবার পর হইব, ঠিক আছে, রেডি, হ্যাঁ রেডি রেখো, পড়বো আমি ছবি হবে, ওকে ওকে স্যার, স্যার বললো কেন, তুমি ভাই বলো, মন দেখে বুঝতে পারছি না তো দিলাম
নাচতে পারছি না আঙ্কেল, জানা কেন আরে খায়াল এডি বাইরে হয়ে যাবো সকালে কিভাবে তুমি ট্রান্সলেশনটা করে দাও, বাকিটা ইতিহাস থাকে ভালো। ছবি ছবি ওর ছবি এই হলো আমাদের মূলত বার্থডেটা, না আরো অনেক কিছু করার ছিল ঠিক আছে, এই জন্য প্লাস আর কিছু বলার নাই, প্লাস 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 থেকে জোকটা করে দাও, প্লাস প্লাস কি বলতে বলতে পারছি না ভাই, প্লাসের পরে আর কিছু নাই। যাই হোক, ও হ্যাঁ ভালো কথা মনে পড়ছে, আমরা যখন আমরা ব্লগটা শুরু করার আগে আমি বলছিলাম যে যদি বর্ষা আমাদেরকে কিছু না খাওয়ায় তুমি আমাদের কী খাওয়াবে এটা বলতে হবে, যে আমাদের আমরা তোমাদের ট্রিট দিলাম তুমি কী খাওয়াবে, আমাদের ট্রিট হিসাবে কী খাওয়াবো, ভাজা বাদাম প্লাস চা। আচ্ছা ওকে ডান, ভাজা বাদাম চা কী হলো জিনিসটা, আচ্ছা আমি একটা কথা, তুমি আবার কথা বলো, আমি বলবো। আচ্ছা আমার একটা প্রশ্ন, তুমি যে রাতের বেলা যে কষ্টটা পাইছো আর আমাদের প্রতি যে তোমার রাগটা ছিল এখন কি সেটা আছে? আর কি রকম একটা ছিল একটু বলো। প্রথমত খুব খারাপ লাগছে, সবাই উইশ করতেছে, তাহসিনা করে ফেলছে, তানিমের কোনো খবর নাই, রানা মুন্নার তো খবর নাই, মুন্নার সাথে রাস্তায় দেখা হয়েছিল, রানা সরি মিস্টেক করে খালি বিবেচনা করে ভালো লাগে, রানা রানা আমার নাম রানা, আমার সাথে দেখা হয়েছে কালকে, আজ মুন্না ছিল কোন জায়গা, ওই যে ওই গলিটা গলিটার মাথায় ছিল, তুই ছিলি, আমি কনফিউজ ছিলাম যে তুই ছিলি, ও না দেখার ভান করে চলে গেছে, এটা প্রথম তো না 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 খোদা কসম আল্লাহ আমি এটা আমি জানি, ওই আমি না না আমি বাসি কে না কে নুচা চল বর্ষার মতোই লাগে উচ্চা দূর, হ্যাঁ কে না কে রাত্রিবেলা কেউ উইশ করে নাই, সকালবেলাও কেউ করে নাই, আজকে সন্ধ্যাবেলা নিচে দেখা হয়েছে তাও উইশ করে নাই, মানে আমি বলতে চাইছিলাম যে আজকে 10 তারিখ মনে আছে, দেন বাসে এসে বসছি আর আর কি, ও ঠিক আছে তাই না তাই না, তুমি তালি দিবা না বোঝো না তালি যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, চা দাও আমরা খাবো না, এটা রাইখে দেন ফ্রিজ, আমি যদি একটু রাইখেন, ও আমি আর তোমার নাম বলবো না, আমি না চলে স্পেশাল না, আমরা আচ্ছা না রাখলে খাওয়া হবে, কেক আমরা খাবো না, কেক স্টেক খাই 25 তারিখে, কেক আচার খাও তোর জন্য স্পেশাল। দুরা আস্তে আস্তে আমরা বর্ষার বার্থডে শেষ পর্যন্ত আয়সা করছি, আমি কিন্তু পারতেছি না বর্ষা করতে, খুব খুশি হয়েছি, ওদের ধন্যবাদ দেওয়া ছোট করতে চাই না, আপনারা প্লিজ ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, একটা কবিতা হয়ে গেল এই লেখো, একটা কবিতা হয়ে গেল, আগামী আগামী বছর।